ব্যাংক, বিশ্ববিদ্যালয় ও অন্যান্য নিয়োগ পরীক্ষায় সাম্প্রতিক সাধারণ জ্ঞান থেকে আগের তুলনায় বেশি প্রশ্ন হয়ে থাকে। তাই সাম্প্রতিক সাধারণ জ্ঞানের উপর বিশেষ আয়োজন ফিরে দেখা। আপনাদের সাথে আমি আছি ফারুকউদ্দিন আহমেদ। কারেন্ট অ্যাফেয়ার্স মে 2018, প্রতি মাসের বাংলাদেশ ও বিশ্ব। প্রথমেই সাম্প্রতিক প্রশ্নোত্তর। প্রস্তাবিত ঢাকা চট্টগ্রাম এক্সপ্রেস ওয়ের দৈর্ঘ্য 217.50 কিলোমিটার। পাটের আঁশ থেকে পচনশীল পলিমার ব্যাগ তৈরির পদ্ধতির উদ্ভাবক অধ্যাপক মোবারক আহমদ খান। বর্তমানে বিজ্ঞানীদের অবসরে যাওয়ার বয়স সীমা হচ্ছে 59 বছর, পূর্বে ছিল 67 বছর। প্রথম বাংলাদেশি হিসেবে কে পুলিৎজার পুরস্কার লাভ করেন? মোহাম্মদ পনির হোসেন। দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর হচ্ছে সৈয়দপুর বিমানবন্দর। বাংলাদেশ ভারত নেপাল বাস সার্ভিস চালু হয় 23 এপ্রিল 2018। আকাশবীণা, হংসবলাকা, গাংসিল, রাজহংস কি বাংলাদেশের চারটি বিমানের প্রস্তাবিত নতুন নাম? 2018 সালের গ্লোবাল উইমেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড লাভ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2018 সালে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোন সম্মানে ভূষিত করে? মেডেল অফ ডিস্টিংশন। চট্টগ্রাম জেলার বর্তমান ইংরেজি নাম চট্টগ্রাম, CHAWTOGRAM। কুমিল্লা জেলার বর্তমান ইংরেজি বানান CUMILL। বগুড়া BOGURA। যশোর JASHORE। বরিশাল জেলার BARISHAL বরিশাল। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের আয়তন 91.31 বর্গ কিলোমিটার। বিশ্বে মোবাইল ফোন সেট উৎপাদনে শীর্ষ দেশ হচ্ছে চীন, দ্বিতীয় হচ্ছে ভারত। সোয়াতি ভাষায় ইসিওতানি, এর অর্থ হচ্ছে সোয়াজিদের ভূমি। 18 এপ্রিল 2018 কোন দেশে ব্ল্যাক প্যান্থার চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে সিনেমা হলের নবযাত্রা শুরু হয়? সৌদি আরব। বিশ্বের বৃহত্তম সমুদ্র সেতুর নাম হচ্ছে হংকং জোহাই মেকাও ব্রিজ। বর্তমানে বিশ্বে তেল আমদানিতে শীর্ষ দেশ হচ্ছে চীন। T4 বা তিয়াস বিমানঘাটি কোথায় অবস্থিত? সিরিয়া। 2018 সালে কোন দুটি দেশ বাণিজ্য যুদ্ধে জড়িয়ে পড়ে? যুক্তরাষ্ট্র ও চায়না। বিশ্বে প্রথম বাণিজ্য যুদ্ধ শুরু হয়েছিল 1930 সালে। বাণিজ্য যুদ্ধ কি? বাণিজ্য প্রতিবন্ধকতার পাল্টা ব্যবস্থা হিসেবে দুবা ততোধিক রাষ্ট্রের একে অপরের উপর আমদানি রপ্তানি শুল্ক আরোপ বা আরও অন্যান্য বাণিজ্য প্রতিবন্ধকতা সৃষ্টি বাণিজ্য যুদ্ধ। চীনা মহাকাশ স্টেশন টাইগং 1 কবে কোথায় পৃথিবীতে আশ্রয় করে? 2 এপ্রিল 2018 প্রশান্ত মহাসাগর। 2018 সালের কমনওয়েলথ উদ্বোধনী সূচকে বাংলাদেশের অবস্থান 24তম। 14তম এশিয়া কাপ ক্রিকেট অনুষ্ঠিত হবে সেপ্টেম্বর 2018 সংযুক্ত আরব আমিরাত। দশম সাম চ্যাম্পিয়নশিপ কবে কোথায় অনুষ্ঠিত হবে? সেপ্টেম্বর 2018 ঢাকা, বাংলাদেশ। সাম্প্রতিক MCQ। জাতীয় ভোটার দিবস হচ্ছে 1 মার্চ। প্রবাহমান 71 ভাস্কর্যটি কোথায় অবস্থিত? মাদারীপুর। দেশের কর্মসংস্থানের শীর্ষ খাত হচ্ছে তৈরি পোশাক। 2018 সালে দেশের
কোন কারাগারে প্রথম স্বজনদের সাথে কারাবন্দীদের ফোনে কথা বলার কার্যক্রম শুরু হয়? টাঙ্গাইল। 2018 দেশের কয়টি জেলার ইংরেজি নামের বানান পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়? 5টি। বর্তমানে দেশের সিটি কর্পোরেশন 12টি। 12তম সিটি কর্পোরেশন হচ্ছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। দেশের 12তম সিটি কর্পোরেশন হচ্ছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। বর্তমানে দেশে পৌরসভা 327টি। প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে কে যুক্তরাজ্যের কেইম্যান আইল্যান্ডের গভর্নর নির্বাচিত হন? আনোয়ার চৌধুরী। মাথাপিছু আয় বর্তমানে 1752 মার্কিন ডলার। মাথাপিছু জিডিপি 1677 মার্কিন ডলার। জনসংখ্যা 163.65 মিলিয়ন। জিডিপির প্রবৃদ্ধির হার 7.65%। জিডিপিতে কৃষিখাতের প্রবৃদ্ধির হার 3.06। জিডিপিতে কৃষিখাতের অবদান 14.10%। জিডিপিতে শিল্প খাতের প্রবৃদ্ধির হার 11.99%। জিডিপিতে শিল্প খাতের অবদান 33.71%। জিডিপিতে সেবা খাতের প্রবৃদ্ধির হার 6.33% এবং জিডিপিতে সেবা খাতের অবদান 52.18%। April 19, 2018 সোয়াজিল্যান্ড দেশের নাম পরিবর্তন করে কি রাখে? কিংডম অফ ইসওয়াতিনি। কিংডম অফ ইসওয়াতিনি। তুরস্কের প্রথম পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের নাম হচ্ছে অ্যাকুইও নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বর্তমান সদর দপ্তর কলম্বো, শ্রীলঙ্কা। বিশ্বের কোন দেশে প্রথম বাণিজ্যিক হাইপারলুপ চালু হচ্ছে? সংযুক্ত আরব আমিরাতে। মিয়ানমারের বর্তমান প্রেসিডেন্ট উইন মিন্ট। কিউবার বর্তমান প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াস কানেল। সিয়েরা লিওনের বর্তমান প্রেসিডেন্টের নাম জুলিয়াস মাদা বাউ। ত্রিনিদাদ ও টোবাকোর প্রথম নারী প্রেসিডেন্ট পলামে উইক। কমনওয়েলথের বর্তমান চেয়ারপারসন থেরেসা মে, যুক্তরাজ্য। 20 এপ্রিল 2018 কমনওয়েলথের নতুন প্রধান নেতা নির্বাচিত হন প্রিন্স চার্লস। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পরবর্তী প্রেসিডেন্ট হবেন কোন বাংলাদেশি? নাজমুল হাসান পাপন। 2017 সালে প্রবাসী আয় বা রেমিটেন্স অর্জনে শীর্ষ দেশ কোনটি? ভারত। সালে প্রবাসী আয় বা রেমিটেন্স অর্জনে বাংলাদেশের অবস্থান নবম। বাংলাদেশ আগে অষ্টম ছিল, বর্তমানে রেমিটেন্স অর্জনে বাংলাদেশের অবস্থান নবম। প্রবাসী আয় বা রেমিটেন্স কোন দেশের জিডিপিতে সর্বাধিক অবদান রাখে? কিরগিজস্তান। বিশ্বে অভিবাসী হওয়ায় শীর্ষ দেশ হচ্ছে ভারত। অভিবাসী হওয়ার ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান পঞ্চম। 29তম আরব লীগ শীর্ষ সম্মেলন 2018 অনুষ্ঠিত হবে বা হয় দাহরান, সৌদি আরব। মনে রাখবেন কততম অধিবেশন, কত সালে অনুষ্ঠিত হবে, কোথায় অনুষ্ঠিত হবে। 32তম আসিয়ান শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় সিঙ্গাপুর। 25তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় লন্ডন, যুক্তরাজ্য। এবং 26তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে 2020 সালে মালয়েশিয়ায়। 22তম কমনওয়েলথ গেমস 2022 সালে অনুষ্ঠিত হবে বার্মিংহাম, যুক্তরাজ্য।